আপনার শিশুর ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া অ্যালার্জিজনিত কারণে কি আপনার শিশুর শরীর চুলকায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য হ্যালো বিয়ার্স আজকের ভিডিওতে আমি বিফার সিরাপটি সম্পর্কে সম্পূর্ণ রিভিউ দেব তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। বিফার সিরাপটি মূলত এটি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট এটি ফেক্সোফেনাডিন গ্রুপের একটি ওষুধ ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড সুনির্দিষ্টভাবে পেরিফেরাল এচিয়ান রিসেপ্টরের কার্যকারিতা রোধকারী একটি অ্যান্টিহিস্টামিন মুখের সেবনের পর অতি দ্রুত শোষিত হয় এবং এবং দুই থেকে তিন ঘন্টার মধ্যে সর্বোচ্চ প্লাজমা গণত্বে পৌঁছায় থামনেল দেখে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন ওষুধটি মূলত কোন রোগীর জন্য এবং কোন রোগের জন্য নির্দেশিত এটি মূলত শিশুর ইডিওপেথিক আর্টিকারিয়া সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস ক্রনিক ইডিওপেথিক আর্টিকেরিয়া তোকীয় অজটেল সমস্যার চিকিৎসায় নির্দেশিত এখন আমরা ওষুধটির মাত্রা ও সেবন সেবনবিধি সম্পর্কে আলোচনা করব যে সকল শিশুর বয়স ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত সেক্ষেত্রে আধা চা চামচ করে দিনে একবার এবং দুই থেকে এগারো বছরের শিশুদের জন্য ত্রিশ মিলিগ্রাম অথবা পাঁচ মিলি অথবা এক চা চামচ করে দৈনিক দুইবার বারো বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্ক রুগীদের ক্ষেত্রে ট্যাবলেট ষাট মিলিগ্রাম দিনে দুইবার অথবা একশো বিশ মিলিগ্রাম দৈনিক একবার ওষুধটি খাওয়ার পূর্ব অবশ্যই আপনি রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ইউটিউবের ভিডিও দেখিয়ে সরাসরি ওষুধ খাওয়া ঠিক হবে না চিকিৎসা নিতে হলে অবশ্যই আপনাকে একজন চিকিৎসকের সান্নিধ্যে যেতে হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ওষুধটি সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি এখন আমরা জানবো ওষুধটি গর্ভকালীন এবং দানকালে খাওয়া যাবে মাতৃদুগ্ধান হাইড্রোক্লোরাইড এটি গর্ভকালীন সময় না খাওয়া ভালো তবে অতি প্রয়োজন হলে সেক্ষেত্রে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে খেতে পারবেন ফেকজিফেনাডিন হাইড্রোক্লোরাইড মাতৃদুগ্ধে সামান্য পরিমাণে নিঃসৃত হয় এজন্য জন্য যে সকল মায়েরা নবজাতক শিশুকে বুকের দুধ পান করাচ্ছে সে সময় ওষুধটি সতর্কতার সাথে সেবন করতে হবে তো বন্ধুরা প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনিভাবে অতিরিক্ত মাত্রায় ফেক গ্রুপের ওষুধ খেলে যে সমস্যাগুলো হতে পারে যেমন বমি বমি মাথা ব্যথা ডায়রিয়া তন্ত্রের গোলযুগ জিমুনি পেট ফাঁপা বধহজম এ ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে তো বন্ধুরা এ ছিল বিফার সিরাপটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের বিডি হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধ সবসময় শিশুদের নাগালের বাইরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ